ফ্র্যান্ডস নেট কমে আপনাকে স্বাগত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অনেক সুন্দর করে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনার এলাকাবাসীকে এবং আপনার ফেসবুক বন্ধু বা বান্ধবীদের ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন দলীয়ভাবেও একটি পোস্টার তৈরি করে সবাইকে শুভেচ্ছা জানাতে পারবেন যেমন বিএনপি এবং আও আওয়ামী লীগ দুই দলের নেতা নেত্রীদের ছবি পিএনজি ফর্মেটে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমার মনে হয় এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ফোন দিয়ে অল্প সময়ের মধ্যেই ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে সবাইকে শুভেচ্ছা জানাতে পারবেন ফ্রেন্ডস মোবাইল দিয়ে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য পিকজেল ল্যাব নামের এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নিউ টেক্স এই অপশনটি ডিলিট করে দিবেন এখানে ক্লিক করবেন তারপরে ওকে এখানে ক্লিক করে এই অপশনটি ডিলিট করে দিবেন তারপর থ্রি ডোট আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওয়াইট এখান থেকে কমিয়ে দেবেন যেমন এখানে এক হাজার দিয়ে দেবেন এক এক দুই তিন তারপর টিকচিহ্ন দিয়ে দিবেন এবং ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে পোস্টারের মাপটি এখানে সুন্দরভাবে চলে আসবে তারপর প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো পিএনজি ফর্মেটে ছবি দেখতে পারবেন এই ছবিগুলো দিয়ে খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই আপনার মোবাইল দিয়ে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন এই ছবিগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পরেই এই ছবিগুলো আপনি ডাউনলোড করে নেবেন এই ছবিগুলো ডাউনলোড করে নেওয়ার পরেই খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি আপনার মোবাইল দিয়ে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন প্রথমেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন তারপরে ঠিক চিহ্ন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটি একটু বড় করে দেবেন পোস্টার করার জন্য যে মাপ নিচ্ছেন সেই মাপ অনুযায়ী এই ব্যাকগ্রাউন্ডটি বড় করে দেবেন তারপর লেয়ার আইকন এখানে ক্লিক করবেন লেয়ার এই অপশনটি লক করে দেবেন যদি আপনি প্রতিটি লেয়ারই লক করে দেন তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে এই পিকচারগুলো নড়াচড়া করবে না আপনি কাজ করে অনেক সুবিধা পাবেন তারপর লেয়ার আইকন এখানে একটি ক্লিক করবেন এবং এক এক করে আপনি সবগুলা পিকচারই এখানে নিয়ে আসবেন এবং অ্যাড করবেন সুন্দরভাবে সাজাবেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনি একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন ওই যে পিকচারগুলো আপনি ডাউনলোড করছেন সেই পিকচারগুলো নিয়ে আসার জন্য প্লাস আইকন এখানে ক্লিক করবেন তারপরে ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি খুব সহজে এখানে ওই পিকচারগুলো দেখতে পারবেন তারপর এই ছবিটি আমি এই ছবিটি দেবো আপনি যে ছবিটি দিতে যাচ্ছেন সেই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে নিতে হবে যেমন আমি এই ছবিটি দেব ছবিটি সিলেক্ট করলাম তারপর এই ছবিটি একটু বড় করে দেবো তারপর লেয়ার অপশন এখানে একটি ক্লিক করে এই লেয়ারটি লক করে দিলাম তাহলে এই ছবিটি নড়াচড়া করবে না কাজ করে আমি অনেক সুবিধা পাবো তারপর প্লাস এখন এখানে ক্লিক করবেন ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আমি এই শেপটি নিয়ে আসি তারপর লেয়ার অপশান এখানে একটি ক্লিক করি এটি লক করে দেই তারপর আবার লেয়ার অপশান এখানে একটি ক্লিক করি প্লাস আইকন এখানে একটি ক্লিক করি ফর্ম গ্যালারি তারপর এখান থেকে আমি এই লেখাটি নিয়ে আসি ঈদ মুবারক এই লেখাটি নিয়ে আসার পর ঠিক চিহ্ন এখানে একটি ক্লিক করি এবং এটি একটি ছোট করে দিই তারপর আমি এটি লক করে দেব লক এখানে লক করে দিলাম তারপর আবার লেয়ার অপশন এখানে একটি ক্লিক করলাম তারপর ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর পবিত্র এই দুর্ভিতরের শুভেচ্ছা এই লেখাটি নিয়ে আসবো এই লেখাটি চিহ্ন করে দেয় চিহ্ন করে দেওয়ার পর এই লেখাটি একটু ছোটো করে দেই। যেহেতু আমি উপরে আরও অনেক কিছু লিখব তার জন্য এই লেখাটি ছোটো করে দিলাম তারপর এই লেখাটি লক করে দেব এখান থেকে লক করে দিই তারপর লেয়ার অপশান এখানে আবার ক্লিক করি ফ্রম গ্যালারি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখান থেকে আমি এই চাঁদের ছবিটি নিয়ে আসবো এই ছবিতে ক্লিক করলাম ঠিক চিহ্ন তারপরে এই ছবিটি একটু ছোটো করে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনের যে পিকচারগুলো ছিল সেই পিকচারগুলো এখানে সুন্দরভাবে সাজানো কমপ্লিট এখন উপরের দিকে এই অংশের মধ্যে কিছু লেখা দেবো তার জন্য এ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টেক্স এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে সুন্দর একটি টেক্স চলে আসবে এটাকে এডিট করার জন্য এডিট এখানে ক্লিক করবেন এবং এই লেখাগুলা এখান থেকে কেটে দেবেন তারপর আপনার মোবাইলকে বাংলা অপশন করে নেবেন যেমন আমি এখানে লিখে দিলাম আপনি আপনার মতো করে লিখে দেবেন আপনার এলাকার নাম বা ইউনিয়নের নাম বা থানার নাম বা জেলা উপজেলা যেটাই হোক সেই নামটা আপনি এখানে লিখে দেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি নাম লিখে দিচ্ছি যেমন সুনামপুর ইউনিয়নের তারপরে ওকে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটা আমি একটু ছোট করে দেবো লেখাটি বেশি বড় হয়ে গেছে লেখাটি ছোট করে এখানে আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই লেখাকে ইচ্ছা করলে আমি নিচের দিক এখান থেকে বিভিন্ন রকম ফন্ট বা বিভিন্ন রকম সাইজ করে দিতে পারবো যেমন আমি এখান থেকে স্টোক দিয়ে দেবো স্ট্রোক দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন স্ট্রোক এই যে স্টোক এখানে ক্লিক করলাম তারপর এটা ইনেবল করে দিলাম ইনেবল করে দেওয়ার পর কালো স্টোক দিয়ে দেবো এটা একটু সিলেক্ট করার পর এটাকে একটু বাড়িয়ে দেবো দেখেন তাহলে এই লেখাটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এই লেখাটিকেই আবার আমি কপি করব এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে দিই এই লেখাটিকেই কপি করবে এই অপশানগুলো এদিকে নিয়ে যায় তারপর কপি এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এটি লেখা সুন্দরভাবে কপি হয়ে গেছে এবং এই লেখাকে এডিট করার জন্য এডিট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দিয়ে দিবেন আমি যেহেতু ওখানে সুনামপুর ইউনিয়নের এখানে দিব সর্বস্তরের জনগণকে সর্বস্তরের জনগণকে তারপর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এই লেখাটি এখানে দিয়ে দিলাম তারপর এই লেখাকে আবার কপি করে নেব কপি এখানে ক্লিক করি কপি করার পর এখানে আমি লিখে দেব সর যেহেতু এখানে লিখছি সুনামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে এখানে লিখব জানাই তার জন্য এডিট এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এগুলো ডিলিট করে দেয় তারপর এখানে লিখবো জানাই জানাই লেখার পর ওকে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই আমি আরও বড়ো করে দেবো মাপ মতো করে দেবেন মাপ মতো করে দেওয়ার পর এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন তারপরে এটি আবার কপি করব কপি করে একটু নিচের দিকে নিয়ে আসি নিচের দিকে নিয়ে আসার পর এখানে আমি আমার নাম লিখে দেব আপনি আপনার নাম লিখে দেবেন যেমন ইডিট এখানে ক্লিক করলাম তারপর এটি ডিলিট করে দিয়ে এখন এখানে নাম লিখে দেবো তারপর রুখে এখানে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এলাকাটি একটু বড় করে দেব বা ছোট করে দেব যেভাবে এখানে লেখাটি থাকবে সেইভাবে করে দেব আপনি চাইলে এই লেখার কালার পরিবর্তন করতে পারবেন তার জন্য নিশ্চিত এই অপশনগুলো এই দিকে নিয়ে আসবেন তারপরে কালার অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আপনি ইচ্ছা করলে লাল কালো সাদা যে কালার আপনার ভালো লাগে সেই কালার এখান থেকে দিয়ে দিতে পারবেন দেখি কোন কালার ভালো লাগে এই কালারটাই আমি দিয়ে দিলাম না এই কালার বেশি ভালো লাগছে না এই কালার হ্যাঁ এই কালার ভালো লাগছে এই কালার দিয়ে দিলাম তারপর ঠিক চিহ্ন এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখন কোন প্রার্থী মেম্বার চেয়ারম্যান বা যে প্রার্থী সেই প্রার্থীর নাম নিচে এখানে দিয়ে দিতে পারেন তার জন্য এখান থেকে এই লেখাটি আবার কপি করতে হবে এই অপশনগুলো এই দিক নিয়ে যাই কপি করি কপি করার পর এই লেখাকে একটু ছোট করে নেই যেমন আপনি এখন পদের নাম দিয়ে দিতে পারেন ইডিট এখানে ক্লিক করবেন ইডিট ক্লিক করার পর এখানে যে কোনো পদের নাম দিয়ে দেবেন যেমন আমি এখানে চেয়ারম্যান দিয়ে দিলাম আপনি আপনার পদের নাম লিখে দিবেন। পদের নাম লেখার পর চেয়ারম্যান পদে বা মেম্বার পদে বা যে পদে থাকবে সেই পদেরটা এখানে লিখে দেবেন তারপর এটা আমি কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে লিখে দেবো কপি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর কপি হয়ে যাবে তারপর এখানে লিখে দেবো ইডিট এখানে ক্লিক করে ইডিট এখানে ক্লিক করার পর এখানে লিখে দেবো দোয়াউর সমর্থন প্রত্যাশী তারপর ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান দিয়ে ওই লেখাটি সুন্দরভাবে বসিয়ে দেবেন কপি করার পর এখানে লিখে দেব এলাকাবাসী প্রচারে এলাকাবাসী তারপর ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখাটি ছোট করে বসিয়ে দিবেন প্রচারে এলাকাবাসী এই লেখাটি ছোট করে এখানে বসিয়ে দিবেন তাহলেই দেখতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার মোবাইল দিয়ে আপনি অনেক সুন্দর করে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে ফেলছেন এখন এই ঈদ শুভেচ্ছা পোস্টার সেভ করার জন্য এই যে সেভ আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন যদি আপনি শুধু এই ছবিটি এই পিকচারটি এই পোস্টারটি সেভ করতে চান তাহলে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন আর যদি মনে করেন এই প্রজেক্টটি আপনি সেভ করবেন তাহলে সেভ এস প্রজেক্ট এখানে ক্লিক করবেন যেহেতু আমি এই পিকচারটি এই পোস্টারটি সেভ করবো তার জন্য সেভ এস ইমেজ এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সময়ের মধ্যেই দেখবেন এই পোস্টারটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হওয়ার পর সেখান থেকে আপনি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে বা পোস্ট করে আপনি আপনার এলাকাবাসী বা ফেসবুকের বন্ধু বা বান্ধবীকে খুব সহজেই ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ